ওনার চেহারার এই সুরতের কারণে ওনার নাম হাফেজ আমিনুল ইসলাম আমার নাম আমিন না আমি মুফতি নাজমুল হোসেন তাইরি ওনার নাম আমিনুল ইসলাম কারণ সুরতের কারণে চেনা যায় দেহ শেষ সুরত শেষ নাম শেষ কিন্তু অবশিষ্ট কি থাকে দেহ থাকবে দুনিয়ায় পড়ে যাবে দেহর কোনো অস্তিত্ব থাকবে না তাহলে কি থাকলো সর্বশেষ একটা জিনিস যেটা ধ্বংস হবে না সেইটা হলো আত্মা বন্ধুরে আমার দুনিয়ার উপকরণ সব দুনিয়াতে থাকবে আখিরাতের উপকরণ যেটা চলে যাবে আমার আল্লাহ অবিনশ্বর যিনি বিনাশ হবে না যিনি ধ্বংস হবে না এই জন্য আল্লাহর কুদরতি ফুৎকার মানুষের রূহ রূহর কোনো ধ্বংস নাই যদি আমার আল্লাহর ধ্বংস থাকতো রূহর ধ্বংস থাকতো তাহলে বোঝা গেল সর্বশেষ যেটা থাকবে সেটা হলো রূহ আর এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকবে ইয়া আইয়াতুহাম المطمئن ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا أيها النفس المطمئنة মানুষের আত্মাকে ডাক سبحان الله বলেন এই কথাটাই বলতেছিলাম কলিমউদ্দিন সোলেমউদ্দিন বসিরউদ্দিন এসডু সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব কোন সাপকে ডাকবে না দুনিয়ার কোন নাম ধরে ডাকবে না ডাকবে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না দুইটা দ্বারা হয়তো পবিত্র আত্মা নয়তো অপবিত্র আত্মা দুই গ্রুপ পবিত্র আত্মা হলে পবিত্র হয়ে চলে আসো অপবিত্র হলে তুমি দূরে থাকো তোমার জাহান্নাম তাহলে ডাকবে আত্মাকে মানুষকে সেদিন ডাকবে না এই জন্য মানুষ যদি হতে হয় তোমার কলপটাকে আত্মাকে পবিত্র করো পল কলপ যদি পবিত্র হয় তাহলে মনে রাখো অবিনশ্বর সৃষ্টি সকর্তার সঙ্গে তোমার সম্পর্ক হবে আর তখন তোমার ওই কলপটা অসাধারণ কোনো কলপ থাকবে না এটা হবে আল্লাহর ঘর বাইতুল্লাহ মানে দিল কাবা চিৎকার মেরে বলো আল্লাহু আকবার কাবাতে নামাজ পড়ে তোমার অদ্ভুত কর পরিষ্কার এই জন্য কবি সাহিত্যিকরা বলে দিল কাবার কথা ও বন্ধুরে কবি সাহিত্যিকদের কথা ফেলে দেওয়ার মতো নয় তারা অনেক ভাবের যুগ থেকে সেটি লিখেছেন আপনার আমার কতজনের ক্ষমতা আছে লেখার লিখতে পারি না কারণ আমাদের মাথার মধ্যে সেটা নাই দিলকাবাতে নামাজ পড়ে তোমার অদ্ভুত কর পরিষ্কার খেলবে যদি প্রেমের খেলা ধ্যানের গড়ে দেও সাতার দিলকাবাতে নামাজ পড়ে সেই নামাজের এই নমুনার সাজদা কিছু লাগে না প্রেমেতে মন হইলে পানা পাইবি রে মৌলার দিদার এখন মনে মনে কন হুজুর আপনি কইতেছেন প্রেমেতে মন হইলে পানা আর দিলকাবাতে নামাজ পড়লে চলবে তাহলে এই নামাজ বাদ দেওয়া লাগবে না শরীয়তের নামাজ পড়তেই হবে শরীয়ত সবার জন্য কিন্তু হাকিকত সবার জন্য না হাকিকত যার মধ্যে আসবে সে তরিকত খুঁজবে আর তরিকতে যখন যাবে তার মধ্যে মারিফত আসবে তখন সে পাঁচ ওয়াক্ত নামাজ শরীয়তটা ঠিক রাখবে আর চব্বিশ ঘন্টার নামাজ পড়বে দিলকাবার নামাজ এই জন্য সবচেয়ে বড় নামাজ হলো দিলকাবার নামাজ এই দিলকাবার নামাজ পড়লে দেহ শেষ হয়ে যাবে কিন্তু আত্মা শেষ হবে না অমর হয়ে যাবে মরে যাবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তোমার নাম নিশানা থাকবে উচ্চ আওয়াজে বলো আল্লাহু আকবার তা যদি জানতে চাও তোমাকে আমাকে জানতে হবে তোমার আমার ঘরের ভিতরে কে বসবাস করে কষ্ট হয় আপনাদের তোমার আমার ঘরের ভিতরে কে বসবাস করে ঘরের কেবা ঘুমায় কেবা জাগে কে কারে দেখাই স্বপন এই বেলা তোর গরের খবর জেনে নে রে তুই মন আমার এই বেলা তোর গরের খবর জেনে নে রে তুই দেহের ভিতরে কে আছে কে বসবাস করে জানতে হবে তিনি নাই তুমি নাই তিনি আছে আমি আছি তিনি যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি সুতরাং তিনি তো আমি নয় আমিও তিনি নয় জোরে বলুন সুবহানাল্লাহ আমি সব সময় বলি আমি আমার বুকের মধ্যে হাত দিয়ে বলি আমি আমি করি কিন্তু আমি তো আমাকে রক্ষা করতে পারি না একদিন আমার ভিতরে থেকে আমি চলে যাবে সুতরাং দাঁড় করা আমি আসল আমি না বরং আমিটাই হলো তিনি জোরে বলো সুবহানাল্লাহ
তাকে যদি চিনতে চাও রে মন অচিন পুরে যেতে হবে যেই পুরে গেলে আর কেউ কোনোদিন ফেরত আসে না অচিনপুর যেই পুরের নাম জানা আছে কিন্তু কাজ জানা আছে সেখানে গেলে আর কেউ ফেরত আসে না সেই পুরে যেতে হবে রে মন সেই পুরের নাম হচ্ছে আরশিনগর কি নগর বাড়ির পাশে আরশিনগর সেথায় এক পরশি বসত করে আবি এক দিনেও না দেখিলাম তারে বাড়ির পাশে যুবক ছেলেরা মনে মনে কয় আমাদের বাড়ির রহিম নাম রহিমা বিবির কথা মনে মনে কইতেছে কয় যে যার মনে যেটা ঘুরে আর কি যে যেটা খুঁজে যে যেটা বুঝে সে সেটা খুঁজে আমার আল্লাহওয়ালা বন্ধুরা ইমানদার মুত্তাকি পরহেজগারেরা এই কথা বললে তাদের চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পরে পানি আসবে তারা ভাববে বাড়ির পাশ মানে আমার দেহটা একটা বাড়ি আমার বাড়ির পাশ হলো আমার কলব এটাই হলো আরশিনগর এটাই তো আল্লাহর কলব সুবহানাল্লাহ এটাই তো আল্লাহর ঘর তাহলে কি আরশিনগর বাড়ির পাশে আরশিনগর তাহলে আরশিনগরের ভিতরে কে আছে সেথায় এক পরশি বসত করে মানে আমার পাশে থাকে আমি একদিনও না দেখিলাম তারে আল্লাহু আকবার তাকে আমি দেখলাম না কিন্তু আমি তার কাছেই তো আবার যাব তিনি তো আমাকে তার থেকে সৃষ্টি করে বলেছেন আরাস্তুবি রব্বিকুম আমি কি তোমার প্রভু নই আমি কি তোমার পালন কর্তা নই আমি কি তোমার সৃষ্টিকর্তা নই সমস্ত রুহুর জগতে সবাই সেদিন বলেছিলাম কালো বালা প্রভু গো ও রব্বুল আলামিন তুমি আমার প্রভু আমি তোমার বান্দা সেদিন বলে আসছি ওয়াদা করে আসছি আমি তোমার গোলাম আর গোলামি করার জন্য দুনিয়াতে আসলাম আল্লাহ বলে তোমাকে দুনিয়াতে প্রেরণ করব আমার খেলাফত দেওয়ার জন্য খলিফা হিসাবে আমার খলিফা হয়ে কাজ করবা এই খেলাফতের দায়িত্বের জন্য দেহ দিল হাত দিল পাও দিল জবান দিল চক্ষু দিল কিন্তু এইগুলো পাওয়ার পরে যখন আমি দুনিয়াদার হয়ে গেলাম আমি যখন তাকে খুঁজলাম না তখন তিনি দুঃখ করে বললেন আমার কোরআন শরীফের ভিতরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন দুঃখ করে ওয়ালাকাদ জারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনদেরকে বানাইছি আমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর জন্য অধিকাংশ মানুষ এবং জিনদেরকে বানাইছি জাহান্নামে জ্বালানোর জন্য কারণ কি কারণ হলো আমি তাদের অন্তর দিয়েছি আমি তাকে আত্মা দিয়েছি বুঝার জ্ঞান দিয়েছি সে আমাকে বুঝে না আমার কোরআন একবারও পড়ে না কোরআনের ভিতরের অর্থ বোঝার চেষ্টা করে না মসজিদ আজান হলে মসজিদে যায় না কোরআন শরীফ তেলাওয়াত করে না আমার জিকির করে না আমার খেয়ে আমার পরে আমার জমিনের মধ্যে থেকে আমি তাদেরকে সাদ বানাই দিলাম আমি তাদেরকে দুনিয়াতে কত সুন্দর জায়গা করে দিলাম এরপরও সে আমাকে একবার ডাকে না আজান তার কান দিয়ে প্রবেশ করে না আর একবারও কোরআনের আয়াতগুলি চোখ দ্বারা দেখে না উলাইকা কাল্লাম সে চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে আমি আল্লাহ ধিক্কার করে বলছি সে চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে বালহুম আদাল মানে এর চেয়ে নিকৃষ্ট এটা আমার কথা নয় পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের কথা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আত্মাকে পবিত্র করতে হবে এই আত্মাকে পবিত্র করার জন্য নামাজ
আত্মাকে পবিত্র করার জন্য রোজা আত্মাকে পবিত্র করার জন্য আত্মাকে পবিত্র করার জন্য জিকির এক একটা এক এক ধরনের খোরাক বন্ধুরা আবার এইগুলি জানতে হইলে আপনাকে আরো সামনে অগ্রসর হতে হবে বন্ধুরা আমার শুধু একটা কাবায় আপনার দেহের ভিতরে না এই পৃথিবীতে খানায় কাবা আছে এই পৃথিবীতে মেহরাব আছে এই পৃথিবীর ভিতরে মদিনা শরীফ আছে এই পৃথিবীতে মসজিদ আছে সেজদার জন্য এই পৃথিবীতে কোরআন আছে কোরআন পড়ে আপনি জ্ঞান অর্জন করার জন্য এই জন্য বন্ধু আপনার দেহের ভিতরে আল্লাহ পাক সবগুলি ফিটিং করে দিলেন দেহের ভিতরে যদি কাবা থাকে তাহলে দেহের ভিতরে মেহরাব থাকতে হবে দুনিয়াতে যেমন মসজিদ আছে দেহের ভিতরে মসজিদ থাকতে হবে দুনিয়াতে যেমন দুনিয়াতে যেমন মদিনা আছে আপনার দেহের ভিতরে মদিনা থাকতে হবে বন্ধুরা আমার এই সাত আসমান সাত জমিন পুরাটাই আপনার দেহের ভিতরে আছে সাত আসমান সাত জমিনের ভিতরে যেমন সাতটা স্তর মানুষের দেহের ভিতরে সাতটা স্তর আপনি ভালো করে অনুধাবন করে দেখেন আপনার পশমগুলি হলো একটা স্তর চামড়াগুলি হলো দ্বিতীয় স্তর তারপরে গুষ্ঠ হলো তৃতীয় নাম্বার স্তর চতুর্থ নাম্বার হলো রক্ত পঞ্চম নাম্বার হলো রগ্রেশা গাঁথুনি এরপরে আপনার দেহের রাজ্যটা পট্টাকা বানানোর জন্য হাড্ডি দেওয়া হয়েছে হাড্ডি হলো ষষ্ঠ নাম্বার এর ভিতরে মর্যাদা দেওয়া হয়েছে এটা হলো সপ্তম নাম্বার এখানে যেমন সাতটা স্তর পৃথিবীর মধ্যে সাতটা স্তর উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার দেহের রাজ্য এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ হলো রাজত্ব পৃথিবীর ভিতরে যেমন বাদশা আছে মানুষের দেহের ভিতরেও বাদশা আছে তবে মানুষের দেহের ভিতরে একজন বাদশা নয় বরং তিনজন বাদশা কয়জন আমার কথা খারাপ লাগে মানুষের দেহের ভিতরে তিনজন বাদশা আছে বন্ধুরা আমার দেহের ভিতরে এক নাম্বার বাদশা হলো রূহ এই রূহুর রূহ আছে না দুই নাম্বার বাদশা হলো নফস তিন নাম্বার বাদশা হলো কলব কলব রুহু আর হচ্ছে নফস এই তিনটা বাদশা দুনিয়াতে বাদশার একজন করে মন্ত্রী বা দশজন করে মন্ত্রী আছে না নাই এই জন্য বিহের ভিতরের তিনজন বাদশার তিনটা রুহু তিনটার মন্ত্রী আছে এক নাম্বার বাদশা প্রথম বাদশা রুহু রুহুর রুহুর মন্ত্রী হচ্ছে আকল বা জ্ঞান দুই নাম্বার বাদশা হলো নফস এই নফসের উজির বা মন্ত্রী যার কাছে সে বুদ্ধি নিয়ে চলে এই নফসটা এই তের এর মন্ত্রী হচ্ছে শয়তান তিন নাম্বার বাদশা কলব যার উজির হলো জবান বন্ধুরা আমার বেঈমান হচ্ছে নফস আমার আল্লাহকে সাধন করতে চাইলে সমস্ত রাস্তাগুলির মধ্যে প্রতিবন্ধকতা কম কিন্তু আপনার নফসর কাছে গেলে বারবার আপনি বিপদগামী হয়ে যাবেন এই জন্য নফস হলো বেঈমান নফস হলো কাফের নফস হলো শয়তান তার উজির শয়তান থেকে ডিরেকশন দেয় এই শয়তানের পথ থেকে নিজেকে ফিরিয়ে রেখে যে আল্লাহর পথের প্রতীক হতে পারে সেই হলো সর্বশ্রেষ্ঠ উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আমি আল্লাহ নামের বীজ বুনেছি আরে এবার মনের মাঠে ফলবে ফসল খেতে গেলে ফসল ফলে কি বলে না কথা কয় নাকি ফলে কি বলে না আমি আল্লাহ নামের বীজ বুনেছি ওরে এবার মনের মাঠে ফলবে ফসল ফলবে ফসল বেজব তারে কেয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি মসজিদে মোর মোরাই বাদাম ওরে হবে না কো চুরি মুনকারে নাকির দুই ফেরেশতা হিসাবে রাখেন তারি পত্তনে দার যে জমি খাজনা দিয়ে সেই নবীজি আরে বেহেশতের তালু কিনে বেহেশতের তালু কিনে বসবো সোনার খাটে কেয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবারে মনের মাঠে ফলব বেশল বেজব তারে কোথায় কথা হয় না ফলবে ফসল বেজব তারে
কিয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি উচ্চ আওয়াজে বলুন মারহাবা আমি আমার দুনিয়াতে একজন প্রতিনিধি বানাইব আমার প্রতিনিধি আমার নাম জপ তপ করবে আমার নাম জিকির করবে যতক্ষণ পর্যন্ত আমার জিকির করবে ততক্ষণ সে জীবিত থাকবে যখন আমার নাম সে জপবে না তখন সে মারা যাবে বলেন হুজুর কিভাবে আল্লাহ বলে দুনিয়াতে একটা গাছের পাতাও নড়ে না আমার হুকুম সারাম আর যখন সে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় আমার জিকির থেকে সে মাহরুম হয়ে যায় বের হয়ে যায় তখন সেই জিনিসটা ধ্বংস হয়ে যায় মারা যায় এমন ভাবে আল্লাহ যদি গাছের পাতার কথা বলে আল্লাহর জিকিরের কথা বোঝা গেল মানুষের আত্মাটাও সদা সর্বদা আল্লাহর জিকির করে যখন জিকির থেকে বন্ধ হয়ে যায় তখন মানুষ মারা যায় বের হয়ে যায় বলেন কেমন করে এই যে শ্বাসটা ঢুকে আমার আল্লাহর হুকুমে আমার শ্বাসটা বের হয় আল্লাহর হুকুমে এই আশা এবং যাওয়া এইটাই হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির এইটাই হলো সবচেয়ে বড় জিকির এই জন্য কবি সাহিত্যিক ওলিয়াল্লাহ গাউস কুতুবপীর মশায়ের সাধকেরা বলেছে তোমার শ্বাস আর প্রশ্বাসটার সময় মনে মনে খেয়াল রেখো আমার শ্বাস যাচ্ছে আল্লাহর হুকুমে আমার শ্বাস বের হচ্ছে আল্লাহর হুকুমে এই শ্বাস আর প্রশ্বাসে ধ্যান করো এই ধ্যানের মধ্যে তুমি আমাকে খুঁজে পাইবা দেনেতে দিদার করে আরেকজন পায়াছে মানিক দেনেতে দিদার করে কলবে আল্লাহ হুকুম হলে লোহে মাহফুজ খবর পাই সিন্দারে জিব্রাইল বসাই অমনি বাড়ি খবর লই জিব্রাইল শূন্য দেয় উড়ে চলে যায় রসুলের দ্বারে আমার দয়াল নবী খবর পায়া বিলাই রহমতের বাণী দেনেতে দিদার করে আরেকজন পায়াছে মানিক দেনেতে দিদার করে উচ্চ আওয়াজে বলন মারহাবা সদা সর্বদা রাখো তুমি কাজ করো ধ্যান করো আমার আল্লাহর ব্যবসা করো ধ্যান করো আমার আল্লাহর তুমি জমিতে চারা রোপণ করতেছো ভাবতে থাকো এটা আমার আল্লাহর হুকুম ২৪ ঘন্টা তোমার ভিতরে আমার আল্লাহর কথা মনে রাখো তুমি ঘুমিয়ে গেলে জিকির করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকো রে বান্দা দেখবে আল্লাহর নবী হলে কোন বান্দা যখন জিকির করতে করতে ঘুমিয়ে যায় তখন ওই ঘুমিয়ে গেলে ফজর পর্যন্ত জিকির করলে তার আমলনামায় যত সওয়াব লেখার দরকার ছিল আমি আল্লাহ রাব্বুল আমার ওই বান্দার আমল নামে সব সওয়াব লেখা দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মুর্শিদ কেওলা জানে ঠিকানা আমার তাহের শাহ কেওলা জানে ঠিকানা আমার বাসার শাহ কেওলা জানে ঠিকানাই আমি যাব সোনার মদিনা লা ইলাহা আমার গুলমদিনা জানে ঠিকানা আমার কেল্লা শহীদ জানে ঠিকানা আমার গেসুদারস কেল্লা জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি দুনিয়াতে আমার আদম বানাইব আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইব আমার জিকির করার জন্য জিকির বন্ধ তো সে নাই ঠিক কিনা বলেন জিকির আছে তো সে আছে যেই ব্যক্তি আল্লাহর ধ্যান করেও জিকির করে না সে ব্যক্তি জিকিরের হালতে আছে কার দেহটার ভিতরে যে আত্মাটা আছে সেটা তো সে না আত্মাটা কি সে আত্মাটা তো তিনি তো ওই আত্মাটার পাওয়ার করতে আসলো পাওয়ার হাউস কোথায় স্টেশন কোথায় স্টেশন ঠিক পাওয়ার হাউস ঠিক ব্যাটারি চার্জ হচ্ছে এবার কাজ হচ্ছে এবার তার সঙ্গে তাল মিলায়ে যদি নিজেও যদি তাকে খোঁজা অনুসন্ধান করো তুমি চক্ষু মুজলে তাকে তোমার ভিতরে দেখতে পাইবা আর এইটা দেখার জন্য চারটা স্তর আছে একটা হলো ফানায়ে শায়খ দুই নাম্বার হলো ফানায়ে রাসূল তিন নাম্বার হলো ফানাবিল্লা চার নাম্বার হলো বাকাবিল্লা এই চারটা স্তর অতিক্রম করলে তার সঙ্গে মিলিত হয়ে যায় এই জন্য বলা হয় মৃত্যুর আগে মরো মৌতু কাবলাল মন তুমি মৃত্যুর আগে মরো তুমি যদি মৃত্যুর আগে মরণ মরতে পারো তাহলে তাকে তুমি চিনতে পারবা তাকে চিনার একমাত্র রাস্তা হলো মৃত্যু এই জন্য তিনি বলেন তুমি আমাকে চিনার জন্য রে বান্দা আমি তোমাকে দৈনিক দৈনিক একবার করে প্র্যাকটিস করাচ্ছি কিন্তু তোমার খবর নাই কারণ তোমারকে আমি বিবেক দিলাম সেই বিবেক দ্বারা যদি তুমি আমাকে চিন্তা করতা তাহলে তুমি আমাকে খুঁজে পাইতা তোমার বিবেক তো কোনো কাজ করে না কারণ তোমার বিবেকের ভিতর হারাম আছে তোমার বিবেকের ভিতরে আদালত নাই কারণ তোমার কাজের মধ্যে সমস্যা তোমার কথার মধ্যে মিথ্যা আর খাদ্যের মধ্যে হারাম এই জন্য সত্য বলতে চাইলেও বলতে পারো না তোমার ভিতর থেকে ভালো কিছু বের হয়ে আসে না এই জন্য তুমি আমাকে চিনতে পারো না তুমি চিনবা যেদিন তুমি মারা যাইবা আর মৃত্যুর আগে যদি চিনতে চাও তাহলে একজন ওলি আল্লাহ মুর্শিদের কাছে যাও তাহলে চিনতে পারবা তুমি কে আর আমি কে আল্লাহু আকবার মুর্শিদের দরবারে যাও গেলেই জানতে পারবে মুর্শিদ শব্দের অর্থ এটা আরবি শব্দ অর্থ পথ প্রদর্শক আরবিতে পীর বলা ফারসিতে পীর বলা হয় মানে উস্তাদ তুমি একজন শিক্ষকের কাছে যাও তুমি জানো তোমার ভিতরে কে আছে কেমন করে তাকে চিনা যায় যদি তুমি তাকে চিনতে পারো তবে অজানাকে তুমি জানতে পারবা যাকে জানলে তোমার জীবন মরণে এক সমান হয়ে যাবে তুমি পৃথিবীতে চিরস্থায়ী হবে চিরঞ্জীব হবে তোমার নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার লা ইলাহা ইল لا إله إلا لا لا إله إلا لا لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله برامات اسم ظرف اسم مكان স্থান এবং কাল সরফে জমান জরফে মকান মসজিদুন শব্দটা হলো ইসমে জরফের শব্দ এর শাব্দিক অর্থ হলো সেজদার স্থান আপনি যেখানে সেজদা দিলেন ওই স্থানটা হলো মসজিদ আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীটা আমি নবীর জন্য মসজিদ হিসাবে আমার আল্লাহ বানাই দিয়েছেন এই জন্য আমার উম্মত পবিত্রতম যে কোনো জায়গাতে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ গোটা পৃথিবীটা মসজিদ আমার হাত ঠিক কিনা এটা কি দুই হাত একত্রিত হলো তালি তালি বাজার জন্য এই পাশও লাগে এই পাশও লাগে ঠিক কিনা এটা যদি মসজিদ হয় সেজদার স্থান হয় দেহের ভিতরের কোন অংশটা মাটিতে ঠেকলে সেজদা হলো তাহলে মসজিদ
জমিনটা যেমন মসজিদ সাত আসমান সাত জমিন আছে আমি তাকেই বলছি দেহের ভিতরে সাত আসমান সাত জমিন আছে তাহলে দেহের ভিতরে মসজিদ হলো কপাল আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাত দ্বারা আমি আমার বান্দার কপালটা বানাইছি সেজন্য আমার প্রতি ভক্তি বিশ্বাস রাখে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমি তাকে আয়াত দেব আমি তোমাকে রিজিক দেব আমি তোমাকে পৃথিবীতে বিচরণ করার শক্তি দান করব এইজন্য পাটা হলো মানুষের মুসাফির পা হলো মুসাফির আর কপালটা হলো মসজিদ সুবহানাল্লাহ বলেন মসজিদ আর সিনাটা হলো মেহরাব শির মানে মাথাটা হলো মেম্বার চোখ হলো চেরাগদান বন্ধুরে আমার কপালটা মসজিদ এমন ভাবে দেহের ভিতরে পৃথিবীর রূপ পাওয়া যায় পৃথিবীতে মক্কা আছে আমার আল্লাহ আছে দেহের ভিতরে আমার আল্লাহ আছে সাত আসমান সাত জমিনের উপর আমার আল্লাহ আছে আমার দেহের ভিতরে আল্লাহ আছে এই জন্য গোটা দেহটাই হচ্ছে আল্লাহর ঘর এটা সাত আসমান সাত জমিনের রূপ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই বুঝগুলি বুঝতে চাইলে এক নাম্বার নবী আমার দিয়ে গেলেন শরীয়ত এই শরীয়তের জ্ঞান মানলে তরিকত তরিকতের জ্ঞান মানলে হাকিকত হাকিকতের জ্ঞান মানলে মারিফত বন্ধুরে আমার আমি আগেই বলেছি শরীয়তের মধ্যে পাঁচটা হরফ আছে কয়টা হরফ কথা বলো না কয়টা হরফ আপনাদের কি খারাপ লাগে এগুলি কথা বন্ধুরে আমার শরীয়ত লিখতে পাঁচটা হরফ শিন রা ইয়া আইন তা ঠিক কিনা কথা বলেন শিন রা ইয়া আইন তা কয়টা করেছে শরীয়ত লিখতে পাঁচটা অক্ষর পাঁচ সিজে মুসলমান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরীয়তের মূল স্তম্ভ পাঁচটা সুতরাং শরীয়তের স্তম্ভ পাঁচটা আর শরীয়ত লিখতে পাঁচ অক্ষর বোঝা গেল সই সিজে মুসলমান সই সিজে মুসলমান তাহলে কেউ যদি ছয় সিজ বানায় তাহলে বোঝা গেল শরীয়তের বাইরে গেছে এনি সমস্যা আমার নবী করলেন পাঁচ সিজ মোল্লা করে ছয় সিজ তাহলে নবীর থেকে কি মোল্লা বড় হইল বাপটা তো এটাই বোঝা যাইতেছে ইমান আছে না গেছে বন্ধুরে আমার শরীয়তের ভিতরে যত পেস আজকে শরীয়তের ভিতরে হাজার হাজার পেস কেউ সুন্নি কেউ ওহাবি কেউ তবলিগ কেউ জামাত কেউ আহলে হাদিস কেউ শিয়া আছে না নাই হাজার হাজার দল কিন্তু রুহের জগতে যাও কোনো দল নাই সব এক দল ঠিক কিনা বলো আল্লাহ বলে আমার রঙে রঞ্জিত হও আল্লাহর রং কি কোরআন শরীফে আছে সিবাগত আল্লাহ আমার রঙে রঞ্জিত হবে সব আছে না নাই আমার রঙে রঞ্জিত তা আমি কেমন করে তার রঙে রঞ্জিত হবে সে কি আর আমি কি সে হচ্ছে স্রষ্টা আর আমি হলাম সৃষ্টি আমি কি তার রঙে কেমন করে রঞ্জিত হব আল্লাহ নিজেই তো কইছে তার রঙে রঞ্জিত হইতাম তার রঙে রঞ্জিত হওয়ার মাধ্যম হচ্ছে তার তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য হলো তার ইবাদত করতে গিয়ে কখনো যদি পথহারা হয়ে যায় এরপরও সে তাকে রিজিক কমায় দেয় না তার ইবাদত করতে গিয়ে যদি তার পথ তার থেকে দূরে সরে যায় এরপরও তার হায়াত কমায় দেয় না তাকে কোনো দিন সে ক্ষতি করে না তাহলে বোঝা গেল তুমি যদি তার রঙে রঞ্জিত হও তাহলে তোমাকে কেউ আঘাত দিল কিন্তু পাল্টা তাকে আঘাত করতে পারবে না তোমাকে চর দিল তুমি তাকে চর দিতে পারবা না তোমাকে গালি দিল তুমি গালির জবাব দিতে পারবা না তুমি শুধু তারপরও মানব হিসেবে মানুষের জন্য দোয়া করবা এটাই হলো রুহের শিক্ষা আর এই শিক্ষা হলো শরীয়তের অনেক ঊর্ধ্বে শরীয়ত সবার জন্য কিন্তু হাকিকত সবার জন্য না হাকিকত আসলে যখন মারেফত পাইবা তখন দেখবা তোমার রং যদি তার রঙে মিলিত হয় তখন তোমার মানুষের প্রতি অন্যায় করতে অবিচার করতে পরের জমির লাইল কাটিয়া নিজের জমির লাইল বড় করতে মনে চাইবে না আত্মশুদ্ধির জন্য শরীয়ত শরীয়ত সবকিছু মানলে হাকিকত আসবে হাকিকত লিখতে তরিকত আসবে তরিকতে লিখতে পাঁচটা অক্ষর আছে তোয়ারা কাফ আইনটা তোয়ারা ইয়া কাফ তা তরিকত মানে হচ্ছে রাস্তা সুবহানাল্লাহ বলেন
এই তরিকত লিখতে পাঁচটা অক্ষর পাঁচটার জন্য পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য এক নাম্বার খোদাবীতি দুই নাম্বার পবিত্র দান তিন নাম্বার সত্যবাদিতা চার নাম্বার বিশ্বাস পাঁচ নাম্বার আদর্শবান হওয়া এই পাঁচটা জিনিস যখন আসবে তখন তার তরিকতের রাস্তা পরিষ্কার হবে তরিকত যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তরিকতের ভিতরে গেলে আসল হাকিকত তার ভিতরে ঢুকতে শুরু করবে তখন সে হাকিকতে গেলে হাকিকতের পাঁচটা অক্ষর হা কাফ কাফতা হাকিকত এই হাকিকতের পাঁচটা অক্ষর পাঁচটার জন্য পাঁচটা জিনিস এক নাম্বার মালকত দুই নাম্বার মালাকত তিন নাম্বার জাবারত ছয় নাম্বার লাহত পাঁচ নাম্বার হলো নাসুদ এই পাঁচটা জিনিস তার মধ্যে প্রতিষ্ঠা হবে মূলত এই পাঁচটা ও শরীয়ত থেকে আসছে এই জন্য শরীয়তের পাঁচ সব জায়গায় পাঁচ রাখছেন এবার মারিফতে গেল শরীয়ত ছাড়া যেতে পারবেন না এই জন্য মারিফত লিখতো পাঁচ অক্ষর মিম আইন রা ফা তা মারিফত এই মারিফতের কেন পাঁচ অক্ষরে মারিফতের নাম লেখা হলো এই জন্য যে শরীয়ত ছাড়াও মারিফত চলে না জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ জায়গা হইতেছে না পিছনে জায়গা হইতেছে না একটু আজ্জে বসার জন্য একটু জিকির দেন আর আজান আন লাও ان لا ان لا ان لا ان لا دنكانا پايلا متار بالو باشيلا ام ما شاء الله ان لا দেখানা না পাইলাম তারে ভালো বাসিলাম আমি মরহম আল্লাহ আমি না জানিয়াম মুর্শিদের প্রেমে পাগল হইলাম দেখানা পাইলাম তারে ভালো বাসিলাম আমি মরহম আল্লাহ আল্লাহ দেখানো পাইলাম তারে ভালো বাসিলাম মরহব আল্লাহ 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 আগে যদি জানতাম গোয়া মিয়ে প্রেম শিখাইয়া যাইবার তুমি ইয়ে তাইলে কি আর তাইলে কি আর নতুন জীবন তোমায় সপিতাম দেখানো পাইলাম তারে ভালো বাসিলাম আমি মরহব আল্লাহ 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 প্রেম করা যে বন গো মোরা শাপের লেজে গোদরায়া না জানিয়া মুর্শিদ প্রেমে মন মজাইলাম দেখানো পাইলাম তারে ভালো বাসিলাম মরহব আল্লাহ আল্লাহ দেখানো পাইলাম তারে ভালো বাসিলাম মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআন হাদিস কইজা দেখো আদম দশা মান্য নয় কোরআন হাদিস কইজা দেখো আদম দশা মান্য নয় মরহব আল্লাহ আদম নিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ ওই কোরআন হাদিস কইজারে দেখো আদম দশা মান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 আদম রে করলো পয়দা দোস্তি করতে আপে খোদা আদম রে করলো পয়দা দোস্তি করতে আপে খোদা লইতে ইশকারি ফায়দা লইতে ইশকারি ফায়দা মোর খলিফা আদম কই কোরআন হাদিস কই যারে দেখো আদম দশা মান্য নয় মাশাআল্লাহ আল্লাহ
আদমে চিনা না হইলে চিনবা খোদা কোন কৌশলে আদমে চিনা না হইলে চিনবা চু আওয়াজ নাই ইন নাও আদমে চিনা না হইলে চিনবা খোদা কোন কৌশলে মন মহাজন আদমে তো নেই একজন মন মহাজন আদম তো নেই একজন মুরশিদ দইরা চিনতে হই কুরআন হাদিস খইজার দেখো আদম তো সম্মান নো ওহি মারহাবা আল কুরআন হাদিস খইজার দেখো আদম তো সম্মান নো ওহি মারহাবা আল لا إله إلا الله محمد رسول الله আত্মার সম্পর্কে তো অনেক কথা বললাম এই আত্মার তত্ত্ব এমন তত্ত্ব যে কিয়ামত পর্যন্ত যদি একজন মানুষ এই আত্মাকে নিয়ে রিসার্চ করে যে এটার শেষ ঠিকানা কোথায় এটার বৈশিষ্ট্য কি এটার রং কি এটার গন্ধ কি এটার ওজন কি মানুষ মরে যাবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এটার বিশ্লেষণ করতে করতে কোনোদিন এটার বিশ্লেষণ করে শেষ খুঁজে পাওয়া যায় না সুবহানাল্লাহ বারিক দিয়ে কইেন হাতের বিশ্লেষণ করেন ডাক্তারিতে মেডিকেলে নিয়ে একটা হাত বিশ্লেষণ করলে এটার চামড়ার কি বৈশিষ্ট্য এটা কি অসুবিধা সব কিছু জানতে পারবে একটা নখের বিশ্লেষণ একটা চুলের বিশ্লেষণ করা সম্ভব কিন্তু আত্মার বিশ্লেষণ করে কেউ কোনোদিন তার শেষ ঠিকানা খুঁজে পায় না আর আমার আল্লাহকে যদি কেউ চিন্তা করে কিয়ামত পর্যন্ত তো তার হায়াত হয় এরপর তার শেষ খুঁজে পাওয়া যায় না তাহলে ওইখান আর এখানের ভিতরে এক জিনিসই রূপান্তরিত হয়েছে কথা বলো ঠিক কিনা আর আত্মতত্ত্ব কি বুঝাইতাম এই আত্মতত্ত্ব বুঝতে চাইলে আপনাকে অবশ্যই কামেল মুর্শিদের দরবারে যেতে হবে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া বিলাই সেই জায়গায় ভক্তি বিশ্বাস থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় ভক্তি বিশ্বাস দিয়ে সেখানে গেলে তাকে চিনতে পারবে যাকে অধরাকে ধরা যায় ঠিক কিনা আমি না জানিয়া পারি দিলাম নদীর মাঝখানে ডুবাই বারাগো নবীর নদীর মাঝখানে ডুবাই বারা না জানি প্রেম নদীর কেমনি ধারাম একটি নদীর তিনটি ধারা তিন ধারা তিন মানুষ খারাপ ওরে কোন ধরাতে অধর মানুষ অধর মানুষ বাকি যায় ধরা যায় না ধরা কোন ধরাতে অধর মানুষ নারী আর পুরুষের মাধ্যমে খলিফা সৃষ্টি হচ্ছে দুনিয়াতে খলিফার পরে খলিফা খলিফার পরে খলিফা এক নারী এক ধারা পুরুষ আরেক ধারা মাঝখানে আরেকজন করে আরেক ধারা কোন ধারাতে অধর ধারা কথা বলো ঠিক কিরাম নদীর মাঝখানে ডুবাইবার আগো নদীর মাঝখানে ডুবাইবারা না জানি প্রেমে নদীর কেমনি ধারা ওরে একটি নদীর তিনটি ধারা তিন ধারায় তিন মানুষ খারাপ ওরে কোন ধরাতে অধর মানুষ কোন ধরাতে অধর মানুষ দয়াল রে করে রে চলাফেরা চলাফেরা সে যদি নারীতে নাই তো কিছুই নাই সে যদি পুরুষের ভিতরে নাই তো কিছুই নাই সে সব জায়গায় বিচরণ করে বিশ্ব বিরাজমান হুয়াল হাইয়ুল হুয়াল কাইয়ুম চিৎকার মেরে বলো আল্লাহু আকবার শব্দমধ্যে তিনি আছে তিনি ছাড়া কোনোটাই হয় না জানতে চাও বুঝতে চাও তাহলে একজন কামেল মুর্শিদের কাছে যাও ইতিহাস থেকে জানতে পারি কঠিন বিপদগামী হয়েছো তুমি সর্বশেষ তোমার জীবনের পৃথিবীর মানে পৃথিবীর একটা কীট পতঙ্গ হয়ে গেছো শেষ পর্যন্ত তোমার আখেরাতের রাস্তা নষ্ট হয়ে গেছে একজন কামেলের কাছে যাও তুমি যেই তৎকারী হও না কেন তোমাকে কামালিয়াতে পৌঁছেই দিবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন